একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা দেখব কোন অরবিটাল সম্ভব এবং কোন অরবিটাল সম্ভব নয়। টু পি, থ্রি এস, থ্রি এফ, টু ডি, এর মধ্যে কোনটি সম্ভব নয় এবং কেন? তাহলে এই অরবিটালগুলোর মধ্যে কোনটা সম্ভব নয় এবং সেটা কেন সম্ভব নয়, এখন আমরা সেটা একটু দেখব। তাহলে প্রথমে আছে টুপি। টুপি অরবিটালের ক্ষেত্রে টুপি এর জন্য এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মান, এন সমান হচ্ছে 2, আর আমরা জানি যে এন সমান 2 হলে এল সমান হয় 0 এবং 1, আর এল সমান 0 হলে এস অরবিটাল, আর এল সমান 1 হলে পি অরবিটাল। অর্থাৎ এস পি অরবিটাল। তাহলে সুতরাং দেখতেছি যে আমরা এই শক্তি স্তরে, অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে পি অরবিটাল আছে, তাহলে টুপি সম্ভব। তাহলে সুতরাং টুপি সম্ভব। তারপরে আমরা দেখব থ্রি এস এর ক্ষেত্রে। থ্রি এস এর জন্য এখানে এন সমান 3, এন সমান 3 হলে এল সমান 0, 1, 2, অর্থাৎ এস পি এবং ডি অরবিটাল অরবিটাল সম্ভব। তাহলে এখানে দেখা যাচ্ছে যে থ্রি এস, তাহলে থ্রি এস অরবিটালটা সম্ভব। সুতরাং থ্রি এস সম্ভব। তারপরে আমরা দেখব থ্রি এফ এর ক্ষেত্রে। থ্রি এফ এর ক্ষেত্রে এখানে এন সমান 3, আর এন সমান 3 হলে, এন সমান 3 হলে এল সমান হবে 0, 1, 2, অর্থাৎ এস পি এবং ডি অরবিটাল অরবিটাল সম্ভব। তাহলে এখানে এফ অরবিটাল নেই, এফ এর জন্য এল এর মান হতে হবে 3, সুতরাং থ্রি এফ সম্ভব নয়, অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে এফ অরবিটাল থাকে না। তারপরে আমরা দেখব টু ডি অরবিটালের ক্ষেত্রে। টু ডি অরবিটালের ক্ষেত্রে তাহলে এখানে এন সমান 2, আর এন সমান 2 হলে এল সমান হবে
1 অর্থাৎ sp অরবিটাল সম্ভব sp অরবিটাল সম্ভব তাহলে সুতরাং এখানে d এর জন্য l এর মান 2 হতে হবে তাহলে এখানে d অরবিটাল নেই অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে d অরবিটাল থাকে না তাহলে 2d সম্ভব না সুতরাং 2d সম্ভব নয় তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা অরবিটালের ক্ষেত্রে আমরা নির্ণয় করতে পারি যে কোন অরবিটাল সম্ভব এবং কোন অরবিটাল সম্ভব নয় আশা করি সবাই জিনিসটা বুঝতে পারছো তাহলে সবাই ভালো থাকবে সবাইকে ধন্যবাদ।